আমিম ও মুশফিক বাংলাদেশ ক্রিকেটের দুই ব্যাটিং পিলার। টেস্ট ক্রিকেটে তামিমকে ছাড়িয়ে মুশফিক বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। বর্তমান সময়ে ব্যাট হাতে সময়টা অনুকূলে নেই মুশফিকের। সর্বশেষ 10 ইনিংসে 26.33 গড়ে 2টি 50তে মুশির রান মাত্র 237। সাদা পোশাকে চট্টগ্রামের লোকাল বয় তামিম ইকবাল আছেন সেরা ফর্মে। পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের রান মেশিন খ্যাত মুশফিক। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলন করছেন মুশফিক, কাজ করছেন নিজের ব্যাটিং দুর্বলতা নিয়ে। মুশফিকের প্রসঙ্গে জেমি সিডনস বলেন, প্রত্যেক ব্যাটসম্যানই এমন একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তবে গত 2 দিন সে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে আমি নিশ্চিত সে সামনে রান করবে। আমরা তার ব্যাটিং দেখার জন্য মুখিয়ে আছি। আমি ওর মধ্যে সত্যি কিছু ভালো লক্ষণ দেখছি, পাশাপাশি তার সাথে কয়েকটি ছোট জিনিস নিয়ে কাজ করছি। আমি মনে করি সে সত্যি সামনের সিরিজে সফলতার সাথে ব্যাটিং করবে। মুশফিকের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা জরুরি কিনা এই প্রশ্নের জবাবে জেমি সিডনস বলেন, আমি মনে করি মুশির এখন ফোকাস পরের 2 টেস্ট ম্যাচে। আমার মনে হয় না সে কোনো ফরম্যাটে তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত। আমার মনে হয় সে এই 2 টেস্ট ম্যাচে দলের জন্য রান করা নিয়ে চিন্তিত। তিনি আরো বলেন যে যেখানে ভালো খেলোয়াড়ের এমন মুহূর্ত থাকে সেখানে তারা রান করতে পারে না, কিন্তু তারা বাউন্স ব্যাক করছে, সে কারণে তারা দুর্দান্ত খেলোয়াড়। আর মুশি বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট প্লেয়ার, কারণ সে রান করে চলছে। দক্ষিণ আফ্রিকায় বাজে সময় গেছে, কিন্তু মুশফিক আবার রানে ফিরবেন। মাঠের এক প্রান্তে স্পিন কোচ রঙ্গনা হেরাতকে সাথে নিয়ে রিভার্স সুইপ আর স্লগ সুইপ খেলার চেষ্টা করছিলেন তামিম। তামিম প্রসঙ্গে সিডনস বলেন, প্রত্যেক খেলোয়াড়ের ক্ষেত্রেই আমরা চাই তারা শিখতে থাকুক, রান করার উপায় খুঁজতে থাকুক। তামিমও আলাদা নয়, সে রান করার নতুন উপায় খুঁজছেন এবং তিনি জানেন যে তিনি সেখানে যা করছেন তা কিভাবে খেলায় এক্সিকিউট করতে হবে। আগামী 3-4 বছর ধরে তামিম ভালো ক্রিকেট খেলার অপেক্ষায় আছেন। শ্রীলঙ্কা সিরিজে তামিম মুশি যত রান পাবে দল থাকবে তত আপার হ্যান্ডে।